हेलो स्टूडेंट, हेलो व्यूअर्स, आज के क्लास इलेवेनर कॉस्टिंग 2019 साल इलेवेन फाइनले जो प्रॉब्लम से ही प्रॉब्लम मैटेरियल कंट्रोल ओपर हमें सॉल्व करब। तुम्हारा अवश्य खाता और कैलकुलेटर नहीं बसबे और कोश्चन अवश्य डिस्क्रिप्शन बक्से पे जा कोश्चन आगे तुले तरपर सल्यूशन कर। आसा जा प्रॉब्लम पढ़े देखा जा लेखा आ। From the following information, calculate economic order quantity and number of orders per year. আর আরেকটা আমি অ্যাড করছি এর সঙ্গে time between two consecutive orders. এখানে দেওয়া আছে consumption of materials per quarter 3000 kg, ordering cost per order rupees 200, cost of material per kg rupees 6. कैरिंग कॉस्ट 20% अफ एवरेज इन्वेंटरी। তাহলে এই হচ্ছে ছোট্ট একটা প্রবলেম, এটা চার নাম্বার দেওয়া ছিল। আর আমি যদি ওইগুলো অ্যাড করি যে এক্সট্রা কোশ্চেন তার সঙ্গে, তাহলে এই নাম এইটার ফুল মার্কস হয়ে যাবে কিন্তু 6। তাহলে দেখো আমরা কিভাবে প্রবলেমটা সলভ করছি। প্রথমে আমাদের জানতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ EOQ এর ফর্মুলা। আমরা জানি কি না, 2AO/C। তাহলে এখানে EOQ অর্থাৎ রুট ওভার 2AO/C, তাহলে এখানে A মানে অ্যানুয়াল কনজাম্পশন। তাহলে অ্যানুয়াল কনজাম্পশন এখানে বার করতে হবে, আমাদের লেখা আছে কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল পার কোয়ার্টার 3000 কেজি। 3000 পার কোয়ার্টার, কোয়ার্টার অর্থাৎ তিন মাস অন্তর অন্তর, যে চার ভাগের এক ভাগ সেটা দেওয়া আছে। তাহলে আমরা কী করব, কোয়ার্টারটাকে এটা গুণ করে 4 দিয়ে অ্যানুয়ালি করে নিতে হবে। তাহলে 3 × 4 = 12000। তাহলে 12000 আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের ও অর্ডারিং কস্ট পার অর্ডার এখানে দিয়ে দিয়েছে, ও অর্থাৎ অর্ডারিং কস্ট, কস্ট পার অর্ডার রুপিস দিয়ে দিয়েছে 200। আর সি ফর হচ্ছে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট কত না 20% অফ অ্যাভারেজ ইনভেন্টরি। ঠিক আছে, তাহলে 20% অফ অ্যাভারেজ ইনভেন্টরি মানে আমাদের 20% অফ রুপিস 6। তাহলে 20% অফ 6 মানে হচ্ছে কত হচ্ছে আমাদের দেখো, আচ্ছা 6 × 12 1.20। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেটাগুলো পেয়ে গেলে। এ ফর অ্যানুয়াল কনজাম্পশন 3000 ইউনিট দেওয়া আছে বা 3000 কেজি দেওয়া আছে। কোয়ার্টারলি তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, কোয়ার্টারলি মানে 4 দিয়ে গুণ, আর মান্থলি মানে 12 দিয়ে গুণ, আর পার ডে বলা থাকে 365, উইকলি বলা থাকলে 52 দিয়ে গুণ। তাহলে এটা 12000 পেয়ে গেলাম। অর্ডারিং কস্ট পার অর্ডার রুপিস 200, এটা হচ্ছে আমাদের কেজি আছে, কেজি লিখতে হবে। আর এটা তো রুপিস পেয়েছি, তাহলে দেখো আমাদের সব ডেটাগুলো পেয়ে গেলাম। এবার ফর্মুলা বসিয়ে দিলেই আমাদের সলিউশনটা হয়ে যাবে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি তোমাদের খেয়াল থাকে যাতে। 12000 দেখো রুট ওভার 2 × 12000, ও মানে অর্ডারিং কস্ট 200, আর সি মানে হচ্ছে ক্যারিং কস্ট 1.20। এটা পুরোটা করলে আমাদের বেরিয়ে আসবে, কী বেরিয়ে আসবে দেখা যাক কতটা। তাহলে ক্যালকুলেটারটা করো, 12000কে 2 আর 200 দিয়ে গুণ, 12000 গুণ 2 × 200 ভাগ 1.20 কত হচ্ছে আমাদের,
চল্লিশ লাখ, ঠিক আছে? তোমরা একবারে অ্যান্সারটা দেখাতে পারো, অথবা রুট ওভার চল্লিশ লাখও দেখাতে পারো। কটা শূন্য আছে খেয়াল করবে, তিন আর তিনে ছয়, তাহলে চল্লিশ লাখ হয়ে গেল। এরকে রুট করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, মানে 2000, তাহলে 2000 কেজি, এটা হচ্ছে আমাদের ইওকিউ, ঠিক আছে? 2000 কেজি হচ্ছে ইওকিউ, পেয়ে গেলাম। দেখো ক্লিয়ারলি বুঝতে পারলে কি না, ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করো। দেখো 2AO/C, 2×12,000×200/1.20, এটা করলে হচ্ছে, ক্যালকুলেশানটা করলে গুণ করে 1.2 দিয়ে ভাগ করলে 4 লাখ 40 লাখ আসবে। 40 লাখের রুট ওভার হচ্ছে 2000 কেজি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইওকিউ, তাহলে ইওকিউ পেয়ে গেলাম। এবার হচ্ছে নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার, আমাদের দেখো অ্যানুয়াল কনজাম্পশন আমরা পেয়ে গেছি, সেকেন্ডটা হচ্ছে নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার, এটা পরিষ্কার করে দিচ্ছি, নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন বাই ইওকিউ। তাহলে অ্যানুয়াল কনজাম্পশন আমাদের পেয়ে গেছি 12000, বাই ইওকিউ হচ্ছে 2000, ঠিক আছে? তাহলে এটা কাটা ভাগ করো, 12000কে 2000 দিয়ে মুখে মুখে হয়ে যাচ্ছে 6 টাইমস, ঠিক আছে? মানে বছরে 6 বার যদি অর্ডার করা হয় তাহলে 12000 ইউনিট অ্যানুয়াল কনজামশান বেরিয়ে আসবে, কারণ 12000 ইউনিট অ্যানুয়াল কনজামশান আর ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমাদের বেরিয়েছে 2000। তাহলে 12000কে 2000 দিয়ে ভাগ করলে 6 টাইমস বেরোবে। এরপরে হচ্ছে আমাদের আর একটা, টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্স আমাদের বার করতে হবে, টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্স। তাহলে আমরা কোশ্চেনটা করি, হ্যাঁ এই কোশ্চেনটা করলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্স, টাইম লাস্ট কোশ্চেন, টাইম বিটুইন, টাইম ল্যাগও বলা থাকে অনেক সময়, টাইম ল্যাগ বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্স, কনসিকিউটিভ অর্ডার্স, টাইম বিটুইন, টাইম ল্যাগ বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্স মানে দুটো অর্ডারের মধ্যবর্তী সময়। আমাদের যেহেতু দেখো 6 টাইম বেরিয়েছে, ঠিক আছে, তাহলে আছে আমরা 12 বসাবো, 12 মান্থস, 5 আসলে 365 দিয়ে ভাগ করব, পেনটা হালকা হয়ে এসছে ওই জন্যে কালিটা ভরতে হবে। আচ্ছা 12 মান্থস ক্লিয়ার করে লিখবে যতটা করা যায়, 12 মান্থস বাই নাম্বার অফ অর্ডার্স, নাম্বার অফ অর্ডার্স, তাহলে 12 মান্থস আর নাম্বার অফ অর্ডার্স কত বেরিয়েছে, অবশ্যই নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার যেটা আছে সেটা, তাহলে এখানে হচ্ছে 12/6, কাটাকুটি করলে 2 মান্থস হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো একটা বেড়ে করলাম ইওকিউ, এক দুই নম্বর হচ্ছে, এক নম্বর যদি আমরা মনে করি, এক নম্বর ইওকিউ, দুই নম্বর হচ্ছে নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার, আর থার্ড হচ্ছে, এই হচ্ছে আমাদের তিনটে, এর বেশি কোশ্চেন আসে না ইওকিউ থেকে, টাইম ল্যাগ বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্স অথবা টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার্সও বলা থাকে। এই ল্যাগটা অনেক জায়গায় ইউজ করা হয়, অনেক জায়গায় ইউজ করা হয় না। তাহলে কী হচ্ছে, মানে আমাদের এইটা যেই অনুযায়ী বেরোবে সেই অনুযায়ী আমাদের মান্থ হবে আর ডে হবে অথবা উইক হবে, ঠিক আছে? এখানে যদি আমাদের 13 টাইমস বেরোতো তাহলে আমরা অবশ্যই 52 সপ্তাহ পরে বসিয়ে দিতাম, 52 উইকস বাই 13, ঠিক আছে? আমাদের যেহেতু এখানে
छय बड़िए छय बारो मास बारो के दिए अवश्य बारो के छय दिए भाग करा जाए छय नीचे बसालम कारण हे सिक्स टाइम बड़िए बारो मास एज पार सिक्स अनुजाई एखे यदि पाँच बसाय पाँच पे जा फाइव टाइम्स तेल क्यों बारो है ना तक तक चेष्टा कर 365 दिए करा तेल तक डेज बेरोबे एखे जदि 13 बेरोय तेल उइकलि करते हैं 52 ओपरे 52 उइक्स बाय नीचे 13 ठीक है। यही हे सल्यूशन 2019 साले जे कोश्चन एसे इक्यूर ओपरे मैटेरियल कंट्रोलर ओपरे से देखालाम आशा करी तुम्हारा बुझते पे। थैंक यू स्टूडेंट, एखने शेष कर लाम।